আমার কাছে আয়, গেল একটা। এবার মিশকাত শরীফের মধ্যে হুজুরকে এক মহিলা বিধবা বলেন, হুজুর আমার স্বামী মারা গেছে, আপনি দাওয়াত নেন। হুজুর নিলেন, ওরা সকলেই সাহাবারা মরাবাড়ি খাওয়া শুরু করলো, কিন্তু ভিতরে একটা ঘটনা ঘটে যায়। ওই বাড়ি যাকে ছাগল কিনকি দেশে একটা সুরাই ছাগল কিনছে, সাহাবারা খাওয়ার পরে হুজুরের কাছে ওহি দিয়ে দিলেন। হুজুর কয়, সুরা ছাগলের গোশত কেমন করে আমি খাই, দেখেছেন? তাহলে মিশকাতে এবং বুখারিতে আমরা পালাম মরাবাড়ি খাওয়া হালাল। হাত উঠান জোরে, আল্লাহু আকবার। আমাদের দেশের হুজুররা বলছে এইগুলো খাওয়ানোর দরকার নেই মাদ্রাসা, আরে মাদ্রাসা তো দেবে, তো ওইগুলো সব তো গান্তি হয়ে যায়। আর যারা জাকাত দিচ্ছ তাদেরকে আল্লাহ পাক আট স্থানে জাকাত দেওয়ার কথা বলেছে। ভাই জায়গা তোরা দে রে জাকাত, খুব জোরে বলবেন, মুসলমান হলে, মুসলমান না হলে বলবেন না, মেয়েরা মনে মনে বলবি আর আপনারা জোরে বলবি, মুসলমান হলে তোরা দে রে জাকাত। এটা ভাত উঠা, তোরা দশটা দশটার আঙ্গুল উঠলো কেন, আট জায়গায়, তোরা দে রে জাকাত। এই যে আমি দুটি সবাই দেখছি, তোরা দে রে জাকাত, আট খাতে জাকাত দিতে, জোরে কর, আট খাতে জাকাত দিতে কোরআনে প্রমাণ, সূরা তওবার 60 নম্বর আয়াতে প্রমাণ, তোরা দে রে জাকাত, তোরা দে রে জাকাত। কোরআন শরীফ মধ্যে জাকাত কয় জায়গায় দিতে হবে, ওটা এক জায়গায় যাইয়া হাসির সারা। এ আমার মেয়ে আমেরিকা থাকে, ছোট ভাই আমেরিকা থাকে, যখন জাকাতের সময় হয় এটা হাজির, কে হইছে কি হুজুর, আমার আট খাতে যা ভাগে পাও আটের এক অংশ পাবা, সব হবে না, এইগুলো খেয়ে খেয়ে তোমাদের প্যাল হয়েছে। এই জন্য আমার কথা ওরা সহ্য করতে পারে না, তাতে কিছু আসা যায় না। আল্লাহর নবী, আল্লাহর হাবিবের কাছে মক্কার কাফেরেরা বলল, হুজুরের বাপসা ছাড়া দশ ভাই, কয় ভাই, আমাদের দেশের মৌলবীরা অনেকে না জানে মৃত্যু, কয় আবু জাহেল রসুলের চাষা, এটা আর এক জলি মিথ্যা কথা, রসুলের কোন চাষা টাসা আবু জাহেল না, হুজুরের বাপ চাষারা দশ ভাই, হারেস, জেরার, মোকাইম, আবুল আহাব, আমির হামজা, আবু তালেব, আবদুল্লাহ, এরকম আমিয়া দরবার চাচারা দশ ভাই, আর হুজুরের ছয় ভবো উম্মে আতিকা বাররা তাইমা উম্মা উমাইয়া আমদালা, এই ছয় ভবো আর দশ বাপ চাচারা, এর মধ্যে আবু জাহেল নাই। আবু জাহেলের নাম হলো আমর বিন হিসাম, হিসাম বলা হয় যারা মেথরের কাজ করে, ময়লা সাফ করে, হিব্রু ভাষায় তাদেরকে হিসাম বলা হয়। এই মৌলবীরিয়া বলি ফেলেছে যে আবু জাহেল রসুলের চাচা, আমার কাছে বলে তক্তা করে ফেলে দেবো, আল্লাহর মূর্খ জাতগুলো এইগুলো লেয়া পড়া, এইগুলোর আমাকে পাবনা গারদে পাঠা, মেন্টালে পাঠা, যদি তোদের টাকা না থাকে তাহলে আমি টাকা দিয়ে দেবো, এগুলো এগুলো মেন্টাল বড়া। চৌত্রিশ বার হজ করেছি, বড় হজ, উমরা কতবার করছি ভিসা দেখা লাগবে, বছরে চারিবার পাঁচবার, এবারও রমজানে যাব ইনশাআল্লাহ। রসুল ভাই আরো জাহলে বানাইছে রসুলের চাষা, কত বড় মুখ্য, জাকাত কয় জায়গায় দিতে হয়, একটু হাত উঁচু করে দেখান, কয় জায়গায়, আট জায়গায়, এনে সব জায়গায় বাদ দিয়া এক জায়গায় যদি দাও, যে জাকাত দেশ তোমার জাকাত বাতিল, ভালো করে শোনো,
গরিবের জায়গায় মসজিদ করার পরে টাকার গরম যখন হইছে তখন ওই জায়গাতে মসজিদ সরাইছ, চামড়া খুলে ফেলবে কামতের ময়দানে, যারা মসজিদ করবে এই মসজিদে জিরান হয়ে যাবে, ওই মসজিদে নামাজ হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে জিরানকে অর্ডার দিয়ে দিলেন, আল্লাহ হুকুম দিয়ে দিলেন, হে রসুল মসজিদ পোড়াই দাও, মসজিদে জিরান। এই মূর্খর বাচ্চারা ভালো করে শোন, আমি ডক্টর নজরুল কোরআনের একটু জেট পর্যন্ত এমন কোন জায়গা নাই যে আমি তাফসীর জানি না, মসজিদে জিরানে নামাজ হবে না। যেরকম নামাজ হবে কথা বলেন, মসজিদে জিরানে নামাজ হবে যেখানে আপনি একটা মসজিদ করার পরে সেইটাকে ক্ষতি করার জন্য আর এক মসজিদ করলেন। মদিনায় যখন মসজিদে জিরান করলো, আল্লাহ রসুলকে আল্লাহ জানাই দিলেন মসজিদ পড়াই দাও, ওটা মসজিদে জিরান নামাজ হয় না। বল হুজুর এটা কোথায় লেখা আছে? তওবায়, যেরকম সুরা হাত উঠান সুরা তওবায়, কোরআন হাদিসে রস। খানকা কোথায় পেলেন? খানকা সর্বপ্রথম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মুসলমানের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম হি ওয়াজ এ নেশন অফ ফাদার অফ মুসলিম, মুসলমানের জাতির পিতা কে? ভাই করছে আপনাদের বুঝতে পারছি, চাটমরের মানুষ তো ভয় করছে, মুসলমানের জাতির পিতা কে রে? এই হাত উঠো, যার হাত উঠো মুসলমান, মেয়ের হাত উঠো মুসলমানের যদি জন্ম হয়ে তাই, যেরকম মুসলমানের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এখন যাকাত কয় জায়গায় দিতে হবে? আরো যেরকম কয় জায়গায়, তোমার বোন গ্রামীণ ব্যাংকের টাকা নিয়া টাকা না দিতে পারে কিস্তি, তার দেহ বিক্রি করে ইডেন কলেজের দিকে রওনা হয়েছে। সেদিন আমার ভাগ্নে ম্যাস্টেট বিয়ে করতে গেছে, যখন শুনছে ইডেন কলেজে মেয়ে পড়ছে, তখন কয় আমার বিয়ে করতে একটু দেরি আছে, আমাকে ফোন করে মামা কি বলো বাবা আমি কিছু জানি না, বিদে সে দাঁড়া বহু রাখিয়া যাইবা, ফিরে আসে তোমরা বউ পাইবা না, বাবা মাওলানা হাত উঠা, বাবা মাওলানা বিয়া করিয়া বহু যারা রাখিবা, ফিরিয়া আসিয়া অরিজিনাল বউ পাইবা না, হাতরা বাবা মাওলানা বহু রাখিয়া কেহ বিদেশে যাইও না। দেখিস হুজুর বুড়ো হতে পারে রস কম নাই, এই তোরা বসিস দেখে বয়রে দাঁড়াই দাঁড়াই দেখিয়েছি, অস্ত্র এখনো শুরু করেনি। আপনাদের কিরম লাগতেছে তাই কন, জীবন ভরে কোন হুজুর কই নেই কোন নবীতে খানকা জানে না তো, আজকে হাদিসের দ্বারা কোরআনে আয়াতের দ্বারা আজকে জানিয়ে দিলাম। তাছাড়া খানকা করে পীর অলি আউলিয়ারা দরবার শরীফ করে, এটা জায়েজ না না জায়েজ? কথা বল, জায়েজ, এইটুকু সুবান দেবার হয় না, যেরকম জায়েজ কিনা? হাত উঠো নারাই তেগরি, দুনিয়ায় যত অলি আউলিয়া এসেছে সকলের এক একটা দরবার আছে। আমি বাগদাদে ছিলাম 4.5 বছর, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি বাগদাদের শ্রেষ্ঠ মসজিদ, বাগদাদের শ্রেষ্ঠ খানকা, যেখানে লক্ষ লক্ষ মানুষ জুমার দিন লক্ষ লক্ষ মানুষ আল্লাহর বান্দারা, আমরা দেশে বড় পীর বলি ওরা শায়েক বলে, আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি, যেরকম আল্লাহু আকবার, নারাই তাকবীর, নারাই তাকবীর। এবার যে হাদিস ইখানা বলছে সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম মনে আছে তো, উনি কবরের কাছে দেখে কি রহমতের ফেরেশতা, বলে ভাই ব্যাপারটা কি? বলে এই ছেলের বাবা যে কবর আজাব হচ্ছে,
এই দুনিয়া সব অন্যায় করেছে, কিন্তু তার ছেলে যখন বাইতুল মুকাদ্দেসে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, এতে ১৯টা অক্ষর আছে। বিসমিল্লায় কয়টা অক্ষর আছে? ১৯টা অক্ষর। যখন বিসমিল্লা বলে তখন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আযাব সব আল্লাহ তাআলা মওকুফ করে দেয়। এবার হাত উঠান আপনার ছেলে মেয়ে, আপনারা সকলে বিসমিল্লা ডেলি ১৯ বার বলবেন কিনা হাত উঠান, যখন আল্লাহু আকবার। আমি মহাদেশ দীর্ঘ ৬২ বছর, আমার এই ৯৩ বছর বয়স পড়ল, ৬২ বছর আমি বুখারি পড়াই। এর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা বিসমিল্লার আমল করবে একদিনই মাত্র ১৯ বার পড়বে, ১০০ বারও না, ২০ বারও না, মাত্র ১৯ বার পড়বে, আল্লাহ পাক তার জন্য সকল জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। মনটা খুশি না বেজার? কিভাবে দোয়া করবে এবার আসেন, দোয়া শিখেই আমাদের দেশের কিছু ভেত্রা মৌলবীরা কোন জায়গাতে আনাসি কানাসি আই এটা হরিয়া এসে বলছে দোয়া করা বিদাত। আমার মনে হয় কত বড় বেদম, ও লেখাপড়া জানে না, লেখাপড়া জানে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন নামাজ আদায় করবে, নামাজ আদায় করার পরে দুখান হাত তুলবে, সাথে সাথে আল্লাহ পাক তার জীবনের গোনা মাফ করে দেবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজর নামাজের পরে হযরত আমিরের পুত্র, হযরত আমিরের পুত্র উনি নামাজ আদায় করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে উনি বলছেন, সাল্লাইতুমা আল ফজর ইয়ারফাউ ইয়াদাইহি, উলামা কেরাম এখানে আছেন, সাল্লাইতু মা বলুন, সাল্লাইতু ওয়াহিদ মুতাকাল্লামে সেগা, আমি হুজুরের সঙ্গে সাল্লাইতু মা আল ফজর মা জামাতে, আমি জামাতে ফজরের জামাতে আমি হাত উঠাইয়া আমি হুজুরকে দেখেছি মোনাজাত করেছে, আর আমি হুজুরের সাথে মোনাজাতে আমিন আমিন বলেছি। আমি দেখি হুজুর তখন ১৭ জন সাহাবার যারা অসুস্থ আছে তাদের নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমি সচক্ষে আমি ফজরের নামাজের সময় এই আমল দেখেছি। আমাদের দেশে বলছে, আমার কাছে হাদিস আছে আপনারা দেখতে পারেন, এটা আছে কোথায় তাও তো জিজ্ঞেস করলেন না। এই হাদিসটা মুসান্নাব ইবনে আবি শাইবা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই যার কাছে ৮.৫ বছর হাদিস পড়েছে, এবং মুসান্নাব ইবনে আবি শাইবার কাছে ইমাম আবু দাউদ ইমাম মুসলিম ইবনে মাজার, শুধু নাসাই পড়ে নেই, নাসাই বড় অনেক, উনি অসুস্থ অবস্থায় উনি ইন্তেকাল করেন। উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস বর্ণনা করতে যে শিয়ারা উনার শরীরে আঘাত দিয়ে সুরাকাত করে উনাকে মেরে ফেলে, নাসাই তিবরিন গাওয়াত এলাকায় নদীর পাশে ইমাম নাসার কবর আমি জিয়ারত করেছি। অমলমী সাবরা পিসাবরা তোমার তো সুরা দিয়ে গুতো দেই নেই, আর হযরত ইমাম নাসাই উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণনা করতে যায় দুইজন শিয়াল উনাকে তলোয়ার দিয়ে এমন ভাবে কোপাচ্ছিল, কোপাইতে কোপাইতে এরপরে ওনার অন্ডকোষ ফাটাইয়া ফেলে, এরপরে উনি মারা যায়। তামাদ দাতান ফি বাইতিহিন ফি কবরিহি সুম্মা ইউরহামুল্লাহ, আমার নসিব হয়েছে ২বার ওনার কবর জিয়ারত করেছি। ইসলামের জন্য মানুষ জান দেছে, আর তোমার জন্য একটু থাপড় খাই না, তাকে আমি ভালো মিষ্টি খাওয়া সুন্নাত সুবহানাল্লাহ, কিন্তু কড়া সুন্নাত তো কোনোদিন আমল করো না। ইমাম বুখারী রাহমাহুল্লাহু তাআলা উনি বাগদাদে ৪.৫ বছর হাদিস পড়েছেন,
হযরতে মুসান্নব ইবনে আবি শাইবার বাড়ি ইরাকের কুফা, যেরকম কুফা, হযরতে আইয়ুব আলাইহিস সালামের বাড়ির উত্তর পাশের বাড়ি ওনার। আইয়ুব আলাইহিস সালামের বাড়ির পাশে বিরাট একটা বেহেশতের পাথর আছে, 600 হাত লম্বা, 300 হাত চওড়া। এইখানে আল্লাহর হাবিব জীবনে একবার গিয়েছেন, সূরা সাদের 42 নম্বর আয়াত ওই জায়গায় নাজেল হয়, উরুকুদু বীর জিলিকা হাদা মুগতাসালুম বারিদিন ওয়া শারাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আইয়ুব, অসুস্থ অবস্থায় দেখছি তোমার পাও তুমি জমিনে আঘাত করো, উরুকু আমর হাজারের সেগা, বা হরপে যার রিজলুন পাও কাপ তোমার, তোমার পাও জমিনে আঘাত করো, হাজা এটা গসালাই একসিলু মুক্তাসাদুন আমি ধুয়ে দেব, বাড়ি দুয়া সারাব। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম ভালো হয়ে গেল। হাত উঠান জোরে কোন, আল্লাহ আকবার, কোরআন শরীফের আয়াত। রহিমা জাগাসান গ্রামে গেছে, উনি ভালো কাপড় বুনাইতে পারত। হযরত ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর সবচাইতে বড় কারিগর, যেরকম আল্লাহ আকবার, আল্লাহ বলছেন এত বড় কারিগর, এত বড় সুন্দর কাপড় রেশমি কেউ বানাইতে পারে না। দাদা ইউসুফ আলাইহিস সালামের বড় ছেলের নাম ফাহিম আলাইহিস সালাম, ফাহিম আলাইহিস সালামের মাত্র একটাই কন্যা, সেই কন্যা হলো রহিমা। হাত উঠান জোরে কোন কে, হাত উঠা, হে মেয়েরা, তোরাও রহিমা, সেও রহিমা। আপনাদের কোন কমপ্লেন আছে, কথা বলবেন, দাঁড়াই রয়েছেন এই জন্য, হুজুরকে বলবেন না একটু, আজ শুনতেছে মানুষ কোরআন খুলে খুলে নিছে। তাহলে আজকে বোঝা গেল, হযরতে এদিক তাকান, হযরতে ইসু আলাইহিস সালামকে বলতেছে রহিমা, দাদা, ও দাদা, তুমি আমার ভালো বিয়ের জন্য একটু মোনাজাত করো। আমাদের দেশের কোনো নাতনি ভুতনি তাই কয়, ওই এমনি ফেসবুক দেখে, এমনি ইউটিউব দেখে নিজি নিজি সিদ্ধান্ত নিয়ে নেয়। আর ইউসুফ আলাইহিস সালামকে বলছে, দাদা, আপনি আমার জন্য আল্লাহর কাছে ইয়ারফাউ ইয়াদাইহি সাল্লাইনা মা আহলিহিম, হাদিস এসেছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলছে রহিমা, দাদারে তুমি আমার জন্য আহলের জন্য দোয়া করো, আর আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে একজন পয়গম্বর স্বামী মিলা। আর আমাদের দেশে মেয়েরা গান, আল্লাহ তুমি আমাকে একজন রাজ্জাকের মতন নায়ক স্বামী বানা। হাই হাই, আমার পুত্র বাচ্চা, কথা কেন না কেন, আমার ভাগিনীকে আমি টেলিফোন করলাম, তুই ম্যাস্টেড, খবরদার, ও কইছে হুজুর, মামা আমার যে মেয়েটাকে বিয়ে করো সে ইডেন কলেজে পড়ছে, এই কই চলে আইছে, আমার ছোট বোন বলছে ভাই কি করব, বলে আমি জানি না, আমি আগে জানলে তোর ভাঙ্গায় লৌকায় চড়তাম না। সারা সুয়াক আমার সাথে মাথা হাত ওঠা, আগে জানলে বল, আগে জানলে আমি তোমার ভাঙ্গা লৌকায় চড়তাম না। কথা কি বুঝতে পেরেছ? হযরতি ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতেছে, বাদা যুহরা হাত্তা তাদাম্বারা লানাকুম ফি সুল্লিহিম, এই দেশের কিছু মূর্খর বাচ্চা রাখ, হাদিস বললে কোরআন বোঝে না, কো কোরআন বানাইছে ওরা শয়তানের বাচ্চা, কোরআন কেউ বানাইতে পারে? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, হে নবী আপনি যদি কোরআন নিজে রচনা করতেন,
আমি পাকড় করতাম ডান হাত ধরে সুম্মালা কতানা মিনুহুলি, আমি আল্লাহ আপনার কণ্ঠনালি কেটে দিতাম। কোরআন বানানো যায়? হাতটা কোরআন বানানো যায়? আমি টাঙ্গালি ওয়াস করতে যে আরবি বলছে ওটা ঢুকই দিয়া, কয় শয়তান দেখলো কি এই লোকরে তো হারান যায় না, আমার বিরুদ্ধে অপবাদ দিল, আমি হাসিনাকে টেলিফোন করলাম লন্ডন থেকে, এ দেখ তো কি হয়েছে। আমি তো আর আপনি কইতে পারি না, যেহেতু আমি ছোটবেলায় তাকে আমার অনেক ছোট। আপনার ছেলের কবেন নাকি ও আবুল বাসার ম্যাজিস্ট্রেট সাহেব আপনি আসেন? আমি টেলিফোন করছি ডিউস বাড়ি, আমি তখন লন্ডনে, আমি বললাম দেখ তো কি হয়েছে। কাকা থাক জানে যে কাকা তো বেকাদার আদি মানুষ, এছাড়া ভাত্রা ভুত্রা লেহা জানে না, হড়া জানে না। আরে আমার 42 বছর বয়সে আমি বিয়ে করছি, আরে 62 বছর 16 বছর বয়সে বিয়ে করা শালা নিচেই উপরে শালার কোনো জায়গায় বসে হয়নি, এইগুলো শিখবে কি কর? এই জন্য মিলাদ নাই, কেম নাই, এরপরে যত মরা টাকা এগুলো খায়, নৌসুবিল্লাহ মিন সালেক। আমি দোয়ার কাছে যাচ্ছি, রহিমা দাদাকে বলছে দাদা আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো, আমার জানু আল্লাহ তাআলা একজন নবীকে স্বামী বানায়। হাত উঠায় আমার হাত উঠো মনে করুন হবে, হাত উঠা আল্লাহ আমার জন্য তুমি একটি দিনদার পয়গম্বর বানায়। আল্লাহ স্বপ্নে জানাই দিল লোকমান হাকিম, লোকমান হাকিমের বড় বোন লুৎফর নাহার, তার একটি মাত্র ছেলে হযরত আইয়ুব আলাইহিসসালাম কুফায় বাস করে। এদিক তাকান, আইয়ুব আলাইহিসসালাম বিয়ে করতে মামাকে নিয়ে রওনা হলো, হযরত ইয়াকুব আলাইহিসসালামের হাতের লাগানো একটি জল ডুবরি গাছ এখনো বেঁচে আছে 65 হাত, আরেক আমি মাপ আমি 18 ইঞ্চি হাতের সুতলে দিয়া মাপছি 68 হাত বেড়ে হযরতে এই গাছটি লাগাইছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, এই গাছটা এখনো কিনা নেই বেঁচে আছে। ওই ফকিরির বাচ্চারা যা বিশা করে দেখে আইয়া আমার রসকে চ্যালেঞ্জ করে দাও। এখন মামা ভাগ্নিয়া হযরতে ইসুফ আলাইহিসসালামের বাড়ি যাবে যাওয়ার আগে ওখানে একটু আশ্রয় নিয়েছে, আশ্রয় নিয়ে বলতেছে হযরতে আইয়ুব নবী বলতেছে আল্লাহ তোমার কি কারিগর, এত মোটা গাছ জল ডুবর গাছ তুমি ছোট ছোট ফল কেন বানাইছো, একটু বড় একটা পাখি একটা ফল ঠোক মারেছে আর আসিয়া আইয়ুব নবীর এই কপালে পড়েছে, উনি খুব দুঃখ পাইছে, কয় আল্লাহ তোমার সিদ্ধান্ত ঠিক, এই গাছে যদি কাঁঠাল হতো ওই কাঁঠালটা আমার মুখে পড়লে আমার অবস্থা 12টা বাজে যেত। ঈশাগুদ দেখছেন ওয়াজ আজকে দেখবো, এই যে যদি কয় নয় ঠেসে ধরব ঘাড়ায়, এই যে আমার কাছে তফসির কবি, আমি আজকে একটু ওয়াজ বেশি করবো, হুজুর শুনবেন না চলে যাবেন, হায় হায় তাহলে হুজুরই আগে আনলে ভালো হতো, হুজুর করিয়া চলে যেত, যাই হোক তারপরে তাহলে বইছি একটু করি কি কম, তারপর হুজুর একটু করবেন আমি আর একটু করবানি, আমি এইরকম হুজুর আমার কোনো হিংসে নাই বিদ্বেষ নাই, কিন্তু যারা মিলাদকে আমের বিরুদ্ধে করে ওদেরকে আমি ছাড়ি না। আমি বলেছি আমাকে দাওয়াত দিলি যারা মিলাদকে আম করবি না আমাকে দাওয়াত দিবি না, যা আমার যদি দাওয়াত যদি না হয় আমার বাপ আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় আইনও
বিচার ল ইনজাস্টিস ইংলিশ মিডিয়ামে আমি 1966 অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি পিএইচডি করেছি ডক্টর অফ ফিলোসফি। কি মনে করছে আবার কালা কোট দিয়া আবার হাইকোর্টে বসে যাব? বাড়ি গোপালগঞ্জ কোন সালা বাধা দেয়? আবার যদি আমার বিনসাফ হয় তার মাইয়া তার বুনির মাইয়া আমার ছেলের সাথে বিয়ে হয়েছে, কোন সালা আমাকে কি বলে রে? দুই একদিক দিয়ে আমার হাস্তি, অপর দিকে আমার বিয়ে। কিন্তু তোরা যারা হাল পাড়বি, একটা বকরির চারটে পাঁচটা বাচ্চা হয়, বাচ্চা হলি সবাই দুধ পায় না, যারা শক্তিশালী তারা দুধ খায়, আর পিছনের কটা এমনি মার মায়া হাল পাড়ে। এদেশে যারা বড় বড় তারা মাল পানি পাড়বে, আর তোমাকে এমনি হাল পাড়তেই হবে। দেখেছিস, রাজনীতি করি না কিন্তু রাজনীতি বুঝি। হাসিনে আমার কাকা বা রাজনীতি বোঝে না, জয় বলছে আমার নানার পেট ভরালো বুদ্ধি। এবার শোনেন, হযরত আইয়ুব আলাইহিসসালাম বিয়ে করতে গেছে, তখন বলছে আমার পত্নীকে তুমি কে দেবা? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এই ঘটনা পরে রিপিট করেছেন, সদুকতিহিন্না নিহিলাতান ফাইন্তি বিনালাকুম। এখানে হাফেজ সাহেবরা যারা আসো, সূরা নিসার 4 নম্বর আয়াত, কয় নম্বর? 4 নম্বর আয়াত, এই হাত ধর, কয় নম্বর? সদুকতিহিন্না নিহিলাতান, তোমরা যারা বিয়ে করবে মহরানা নগদ বৌক দিয়ে দেবে, এরপরে স্বামী যদি স্ত্রীর কাছে ভিক্ষা চায়, কি চায় বেটা কোরআন শিখে, যদি স্বামী যদি স্ত্রীর কাছে ভিক্ষা চায়, আল্লাহ কোরআনে বলেন ফাইন তিবিনা লাকুম, তাহলে 8 অংশের 1 অংশ স্বামীকে ভিক্ষা দিতে পারো। ওই মহিলা যদি সব মাফ করে দেয়, চিরতরে সে জাহান্নামী হয়ে যাবে। মেয়েরা যারা শুনতেছিস, বাসর করার প্রীতির ঠেলায় যদি সব মাফ করে দেয়, তুই যাবি অয়েল জাহান্নামে। আর যারা বিয়ে করছে নগদ মহরানা না দিয়া, আন্তামাসসুহুন্নাফামালাকুম, আল্লাহ বলছেন খবরদার মহরানা না দিয়া বর গথরে হাত দিও না, মহরানা না দিয়া যদি তুমি মারা যাও, আল্লাহর কোরআন আমার হাতে, কিয়ামতের ময়দানে ওই স্বামীকে আল্লাহ তাআলা জিনাকারীর কাতারে তাকে শামিল করবে। হাত উঠা, হাত উঠা, হাত উঠা, যারা মুসলমানের বাচ্চা, আগামী কাল যদি আমার নাতি বউদেরকে মহরানা না দিয়ে থাকিস, তাহলে সেটা তোকে আগামী কালই দিতে হবে। সালাম মেয়ে জম্মাই সব ভালো হবে কি করে? আমি বাসর করে, সে আগের জামানায় 500 টাকা মতো মহরানা, আমি স্ত্রীকে তোর দাদির 1000 টাকা দিছি, সোনা আমার দাদি শাশু। সেই সময় আমার বয়স 93 বছর, ব্রিটিশের সময় আমার জন্ম, আজকে বুড়ো হায় হায়। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য একটা হিন্দু কবির নাম বলবো না, তার অনেক অলিয়াওলাদ এখানে আছে মুসলমানের মধ্যে, শেরে বাংলার ফজলুল হক, এবং যারা মুসলমান 43 জন মুসলমান বড় লাটের হাত ধরে কান্দে দেশে, আমাদের ঢাকা কোনো বিশ্ববিদ্যালয় নাই, শুধু মুসলমানরা এই বিশ্ববিদ্যালয় করার জন্য বড় লাটকে হাত ধরে কান্দে দেশে। বড় লাট বলল আই উইলিং টু এডুকেশন দীপ ইউনিভার্সিটি ঢাকা। উনি বলল যদিও বেধর্মিয়াত লোক আমাকে নিষেধ করছে, ওর কথা আমি শুনব না, নাম বলবো না, তাদের অনেক হিতাকাঙ্ক্ষী জাত আছে, অনেক এই জন্য তারা দুঃখ পাবে, যদি জ্ঞান থাকে ধরে দিস। একে ফজলুল হক উনি বললাম, উনি
আব্দুর রহমান এবং আব্দুল আউয়াল বিভিন্ন কয়েকজন প্রফেসর লন্ডন থেকে আসিয়া সর্বপ্রথম আমি 12টা ফ্যাকাল্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হয়। আজকাল এমএ পাস করো তোর জাত গোষ্ঠী তোর বাপ হয়ে ইতিহাস জানে না, ডক্টরের কাছে নিয়ে মনে করছি দাওয়াত না দিলে আবার আমি হাইকোর্টের মানুষ হাইকোর্টে চলে যাব। কথা কি বুঝতে পেরেছিস? হায় হায় হায়, হাসিনের কাছ থেকে সিগনেচার নিয়ে নিছি আমার এই বইটা, কাকা আমি এনে দাও সই। এ কি মাল, আমার কাছে সে বই আছে সিগনেচার দেখ। হযরতে আইব নবীর বিয়া যতক্ষণ কার বিয়া, এ হাত উঠো যতক্ষণ কার বিয়া, হাত উঠো যতক্ষণ কার বিয়া, আইব নবীর বিয়া। আইয়ুব আলাইহিসসালাম 1000 দিরহাম দিয়ে দিলেন, হযরত ইউসুফ আলাইহিসসালাম মাথায় হাত দিয়ে দোয়া করলো যাও আমার পত্নী জামাই, পত্নী জামার মুখের দুইটা চুমো দিল, কুব্বালাতুন খাদ্দিন, এই যে গা এই জায়গায় হাড়ে হাড়ে চুমো দেওয়া, হাদিসে আছে স্ত্রীর পেটে যদি বাচ্চা হয় আর স্ত্রীর মুখের হাড়ে চুমো দেয় তাহলে ওই ছেলে প্রতিবন্ধী হয়ে যাবে, যা করবা হুশ দুশ করে করে। কোরআন হাদিস কাকে বলে একটু ভালো করে সে। হযরত আইয়ুব নবী বিয়ে করে নিয়ে আসলেন, 19 দিন পরে আইয়ুব নবীর 4টে বিবি ছিল, মালেকা বল, মালেকা, সালেহা, আলেয়া, রহিমা। 3 বিবি বলল আপনার যে কুষ্ঠে ব্যাধি হয়েছে এতে আপনার বাসার উপায় নাই, আমাদেরকে বিদায় দেন আমরা চলে যাই। 3 বিবি চলে গেল, রহিমা বিবি রয়ে গেল। জাতের মায়ারা কোনদিন মুর্শিদ ইসামি পাল্টায় না, খুব করুণ সুর দেবে, না দিলে তোর তোর ফ্যামিলিতে এই ঘটনা ঘটবে বল। ওরে জাতের মায়ারা, এ নাতির পুতিরা, জাতের মেয়েরা কোনদিন ইসামি পাল্টায় না। হুজুর আমার সাথে একটু পড়ে, জাতের মায়ারা, মেয়েরা বল নালে ক্ষতি হবে, জাতের মায়ারা কোনদিন মুর্শিদি স্বামী বদলাই না, ঠিক কি না? হযরত রহিমা হায় হায় ওয়া মিসলাহুম মাহুম, হাবের সাবের এদিক টাকা ভুল দর দাদার, এক ভুলি 10 টাকা, ওয়া মিসলাহুম মাহুম রহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরাল লিল আবিদিন। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ওয়া মিসলাহুম মাহুম, আমার সাথে পড়, ওয়া মিসলাহুম মাহুম রহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরাল লিল আবিদিন। ওরা চলে গেল, চলে যাওয়ার পরে হযরত রহিমা সকালবেলা যাবে, এই দিন দেখে 8-10টা বাঘ, আল্লাহর কোরআন মার হাত, আল্লাহ তোমার কোরআন থেকে তাফসীর করতেছি, দেশ এবং প্রবাসী বাইরা, অমিসলাহুম মাহুম, হাত উঠো, অমিসলাহুম মাহুম রহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরাল লিল বিদি। সকালবেলা কয়েকটা বার আসসালামু আলাইকুম, আপনারা বল বুঝুন বাঘে কথা বলে? হ্যাঁ, আমাদের দেশের ময়নাও কথা বলে, বিশ্বের দেখি ছেড়ে দেব, এরপরে আমার অশ্বাস। আচ্ছা আমি দিচ্ছি বুঝুন, তাহলে আমি এই পর্যন্ত যা আওয়াজ শুনলেন, আমি এই আমাদের হানাফি মজহাবের জন্য আমি
মোনাজাত, আমাদের মিলাদ কিয়াম, বিসমিল্লাহ, গোটা কোরআনের মধ্যে আমাদের পক্ষে যত দলিল আছে, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাহুল্লাহ আল্লাহর কোরআন হাতে রেখে বলছে এই অনুবাদ আজ পর্যন্ত কেউ এইটা সরাসরি আরবিতে করেনি। আমি এটা উমরা এবার যে এই বইটা লিখছে বইটার নাম নাজাত, এর মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি, এখানে যারা পীর মাশায়েখ আছেন তাদের আমি মনে করি প্রত্যেকটা একটা মুমিনদের জন্য বই রাখা দরকার। আর একটা বই লিখেছি সেটা হলো কোরআনের তাফসীর, পৃথিবীর 114টা সূরা, এই সূরা নাবাত থেকে কোন কোন সূরা কোন পাহাড়ে এবং কোন তারিখে কোন জায়গায় নাজেল হয়েছে, এই বইটা আমি কেবল নিয়েছি বগুড়ার থেকে, দুইটার দাম এক একটা 100 টাকা। আপনারা নেবেন, আপনার মেয়ের বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হয় না, জেনে ধরে ভূতি ধরছে, আপনার বাচ্চা কাচ্চা হয় না, চাকরি বাকরি হয় না, জেন আপনাকে ক্ষতি করে, মানুষ ক্ষতি করে, মিলাদ করলে কী হবে, কিয়াম করলে কী হবে, এই কোরআনের আয়াত 30 পারা, সমস্ত কোরআন কোথায় নাজেল হয়েছে এটা জানা দরকার না। আপনি একজন আলেমরা আনেন যে 30 পারা কোথায় কোন কোন জায়গা কোন পাহাড়ে বলতে পারবে? এইগুলো আমি দীর্ঘ বছর, আমি এবার কাবা শরীফে যে এই উমরার সময় দুটো বই লিখেছি, পারলে আমার মা বোনেরা সকলে নেবা। স্বামী এর মধ্যে আছে এমন আয়াত, আপনার স্বামীকে খালি ইঙ্গিত করবেন জীবনে আপনার স্বামী অন্যায় করতে পারবে না, অন্য মেয়ের কাছে যাবে না, বাচ্চা কাচ্চা আল্লাহ দেবে, অসুখ বিসুখ ব্যবসা বাণিজ্য আপনার জেন ভূতের থেকে বেঁচে যাবেন। আর আপনারা কেন মুরিদ হন, কেন মুরিদ হতে হবে, কেন পীরের কাছে যেতে হবে, মেয়েদের জন্য মুরিদ হওয়া ফরজ, এটা সূরা আল মুমতাহিনার মধ্যে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইদা জাআকাল মুমিনাত, হে নবী আপনার কাছে দিনদার মহিলারা আসলে, ইউবায়ুনাকা, আপনি তাদেরকে বায়াত করে দেন, মুরিদ পড়া করে দেন। আপনি আমার 10 মিনিট সময় দেন, আগে তো আমার আন্দাজে নিয়ে আইছেন কয় মিনিট সময়, মিয়া আমাকে বললে তো আমি আগেই উঠতে পারতাম, আর আমি এত অত শর্ট টাইমে ওয়াজ করি না, আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু আপনারা আমাদের মুসলমান ভাইরা, দরকার কি দরকার না, ইনশাল্লাহ আমি আসলি কোন প্রশাসন এই দেশে, ডিআইজি আইজি সব আমাদের হাতে, আমার ভাস্তির হাতে, এ ভাইস্তি চলে গেলে আমার বিএনসিএর কাছে আসবে। আপনি আমি আজ পর্যন্ত বড় কলা আর তার সামনে একজন কমান্ডার মানুষ, মিয়া মুক্তিযুদ্ধে এই দিয়ে দেশটাকে স্বাধীন করছে, আমি ফাউল লোক না। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আসছি, আপনারা আমার উপর খুশি নিয়ে বেজা হাত নেওয়ার, খুশি নিয়ে বেজা। আপনারা যারা মুসলমান, মেয়েদেরকে বায়াত হওয়ার কথা হুজুর আছেন, যদি আমি একটি কথা বলি খোদার কসম আমি ব্লেড দিয়ে আমার নিজের ব্লেড কাটিয়ে দেব, মুরিদ হতে মেয়েদেরকেও যদি কোনো ব্যক্তি বায়াত না হয়ে মারা যায়, আল্লাহর কোরআন হাতে রেখে বললাম মাথায় রাখলাম সে জাহেল অবস্থায় সে মৃত্যু হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুরিদ হয়ে পুরুষ হোক আর নারী হোক যদি বায়াত না হয়ে মারা যায় সে জাহিলিয়াতের উপর তার মৃত্যু হবে, রসুলের হাদিস। আমি আর অস করব না, আপনারা পারলে আমার এই দুটো বইয়ের মধ্যে কোরআনের তাফসির, আপনারা এই তাফসির আজ পর্যন্ত কেউ লেখে নেই, আমি কাবা শরীফের কাছে বসে বসে লিখেছি। বাংলাদেশ প্রথম কে ইমাম ছিলেন, তারপরে কে ইমাম ছিলেন, তারপরে কয়জন সুন্নি আর কয়জন ওহাবি, এই আসে সব ইতিহাস। বাংলা গিরিশচন্দ্র সেন কোরআনের বঙ্গানুবাদ করেনি, কোরআনের বঙ্গানুবাদ করছে মাওলানা মনিরুদ্দিন, অর্থাৎ উনি পরে সে আসিতে। আপনারা আমার জন্য দোয়া করবেন, এইডা এই ছেলে যদি পারে না, দুইটা বই, এক একটা বই 100 টাকা, পাল্লি নেবেন, কাউকে কোনো পিরিট টিরিট নাই, এখন সব জিনিসের দাম বাড়িয়ে গেছে, সব একটা পুরি খাইছে আগে 5 টাকা, এনে 10 টাকা, কয় টাকা, হাত উঠা, যাও যারা যারা নেবে এই দায়িত্বে নেয়। আর আমি আমার পিসা হুজুরের কাছে আমি দোয়া চাই, আল্লাহর ওলি আমি হুজুরকে দেশ সভা করি, খালি আপনারা মনে করেন আপনার জ্ঞানে হুজুর ডক্টর নজরুল এহেনের, তা না, আমি সারা বাংলাদেশ নয় ভারতে আমার পীর হযরত আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাই তার হাতে, আর আমার আব্বার ক্লাস ফ্রেন্ড আমার আব্বা বজলুর রহমান আর
আল্লামা রুহুল আমিন সাহেব কলকাতা আলিয়ায় পড়েছেন, আমার আব্বার পীর ছিলেন মরহুম শাহ সুফি মুসাদ্দেদে জামান কাইমুজ জামান আমার দাদু হুজুর আবু বকর সিদ্দিক আল কুরাইশি, ওনার মুরিদ ছিলেন আমার আব্বা। আর আমি আপনাদের দোয়া মেজলাব হুজুরের কাছে শেষে আমি সবক নিয়ে খেলাফত নিয়েছি। আগে ছিল রুহুল আমিন সাহেব হুজুর, যখন উনি আমি ছোট যখন, উনি আজ প্রায় 72 বছর আগে মারা গেছে আল্লামা রুহুল আমিন সাহেব। আর ওনার হাতে আমার আব্বা কোলে করে আমাকে বায়াত করেছিলেন। আমি পরে মেজলাব হুজুর আবু জাফর সিদ্দিক আল কুরাইশি কুতুববাই জানের আব্বা মেজ হুজুর পুরোরা ওনাদের কাছে এই যে দেখতেছেন সবই আমরা পীর মাসায়েকে, তবে হ্যাঁ ভণ্ড পীর যারা নামাজ পড়ে না গাঁজা খায় এই এরা পীর না, এরা হলো শয়তান। তাদেরকে যারা পীর বলে তারা আর এক শয়তান। আপনি কেন খারাপ লোককে পীর বলবেন? এই জন্য কাদরিয়া নকশবন্দি মুজাদ্দিদা এই যত হকপন্থী আছে সকল সকল পীররা হক, জনপুর ফুরফুরা আরও আমি নাম বলবো না, আরও যারা হক আছে সেখানে যাবেন, যাহারা না হক হক সেখানে যাবেন না। আপনাদের কাছে মা বোনেরা অনেক সময় বাচ্চা কাচ্চা হয় না, স্বামী দেখতে পারে না, আবার স্বামী স্ত্রী তাকে দেখতে পারে না, সবগুলো তদবির দুটো বউর মধ্যে আছে, পারলে আপনার নিয়ে যা ভিতরে যা। এখন আমার আমার হুজুর অর্থাৎ আল্লাহর ওলি সন্তান উনি এসেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দুনিয়া আখেরাতে তারাক্কি দান করেন। আর আমার কথার দ্বারায় যদি সামান্য আলোচনা করলাম, যদি আমার কথার দ্বারায় আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তায় আমাকে মাফ দেবেন। মূল্য প্রতিটি কপি 100 টাকা, যদি পারেন নেবেন, দরাদরি নাই, তুই যা, যদি পারে কেউ নেয় সকলের কাছে যা।